হঠাৎ সন্ধ্যাবেলা বেরোতে খুব ইচ্ছা করছে, তো দেখো বেরোবো। আমি পরে নিয়েছি, সামনে যা ছিল তাই পরে নিয়েছি, একটা কুর্তি, প্লাজো প্যান্ট আর একটা ওড়না। ওড়নাটা নিয়ে আর কোনো দরকার নেই, তাও স্টাইল করে নিয়েছি, আর হাতে একটা ঘড়ি পড়েছে। ব্যাস চলো, এবারে বেরিয়ে পড়েছি আমার পার্টনারের সাথে বিপাশাদি। বিপাশাদি অটোয় সিট পায়নি, পেছনে সামনে বসেছে, আর আমি এখানে একা একা কী করবো, বসে বসে ভিডিও করছিলাম আর বিপাশাদির সাথে মাঝে মাঝে কথাও বলছিলাম। আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, মানে ডায়মন্ড প্লাজাতে চলে এসেছি। আর ডায়মন্ড প্লাজাতে এসে ফার্স্টেই আমরা যাই প্যান্টালুন্সে, বিপাশাদি কী ড্রেস কিনবে সেজন্য। তো বিপাশাদি কিনবে আর আমিও একটা ড্রেস খুব পছন্দ হয়ে গেল, তো আমরা দুজনেই একই ট্রায়াল রুমে ঢুকেছিলাম। আর আমার ড্রেসটা দেখো হোয়াইট আর ব্ল্যাক কালারের একটা ড্রেস, আর বিপাশাদি পরেছেও একটা ড্রেস। তো বিপাশাদির ড্রেসটার দাম ছিল 3,000-এর মতো, আর আমার ড্রেসটার দাম ছিল 2,000-এর মতো, তো নেওয়া হয়নি। তারপরে বাড়ি চলে এসেছি, বিপাশাদি রাস্তায় কিছু খেলো না, আমার খিদেও পেয়েছে, বাড়িতে এসে মুড়ি মাখলাম। তো মুড়ি মাখা আর গ্রিন টি খেয়ে আজকের সন্ধ্যেটা কাটালাম।